সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে একটা শুভেচ্ছা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠানটি ক্লাস। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো বাংলা বানান নিয়ে। তবে এটি হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব। যারা প্রথম পর্বটি দেখেনি, এই পর্বটি দেখার আগে তাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের প্রথম পর্বটি দেখে আসার জন্য। তাহলে এই ক্লাসটি বুঝতে আপনার জন্য সবচেয়ে বেশি সুবিধা হবে। ওকে, গত ক্লাসে আমরা 12 পর্যন্ত আলোচনা করেছিলাম, অর্থাৎ 40টির অধিক নিয়মটি আমরা আলোচনা করতে যাচ্ছি সহজ টেকনিক সহ। তো আজকে আমি 13 নম্বর থেকে শুরু করব। উপরে একটু দেখা যাচ্ছে না, কিন্তু মোটামুটি এখানে হিংস রয়ে গেছে ক্যামেরা সেটিং প্রবলেমের কারণে। তো দেখুন, ইংরেজি কোন শব্দের ক্ষেত্রে আমরা দন্তস্ব ব্যবহার করব আর কোন শব্দের ক্ষেত্রে আমরা তালব্যস ব্যবহার করব। দেখুন, এস যখন থাকবে, ইংরেজি এস শব্দের বাংলা প্রতিবর্ণীকরণ হলো দন্তস্ব। আমি আবার বলছি, ইংরেজি এস শব্দের বাংলা প্রতিবর্ণীকরণ হলো দন্তস্ব। কিন্তু যখনই আপনার থাকবে এস এইচ কিংবা এস আই ও এন শন কিংবা টি আই ও এন, অর্থাৎ শব্দ শেষে কিংবা শব্দের শুরুতে যদি এস এইচ থাকে, অর্থাৎ যেখানে এস এইচ আছে এস এইচ স্থলে আপনি বাংলা প্রতিবর্ণীকরণ বর্ণ লিখবেন তালব্যস। আবার এস আই ও এন যখনই থাকবে তখন আপনি প্রতিবর্ণীকরণ লিখবেন তালব্যস। টি আই ও এন শেষ স্থলে আপনি লিখবেন তালব্যস। কেবলমাত্র এস এর স্থলে যেখানে এস থাকবে সেখানে আপনি লিখবেন দন্তস। এইভাবে আপনি দেখবেন যে অসংখ্য শব্দ, মানে ইংরেজি গ্রামারে কিংবা এর সাথে সাথে আপনি দেখবেন বাংলাতে, হ্যাঁ, বহু বিদেশি শব্দ বাংলা ভাষাতে মানে ইনক্লুড হয়েছে, অন্তর্ভুক্ত হয়েছে। এই স্ট্রাকচার ফেলে অনেকগুলো শব্দ আপনি নিজ থেকে এগুলো ইনক্লুড করতে পারবেন এবং এই সূত্রটাও তখন আপনার প্রাইভেট জীবনে নানাভাবে ফলপ্রসূ হবে। তোকে কতগুলো শব্দ আপনি আয়ত্ত আনতে পারেন সেগুলো কমেন্ট অপশনে জানাবেন। এরপর আমরা যাচ্ছি 14 নম্বরে। আপনি দেখুন, এই বর্ণটির নাম হলো শিন, এই বর্ণটির নাম হলো সা, এটাও হলো শিন। তবে দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে একটু শিন একটু প্রেস করে শীষ ধ্বনির মতো দিয়ে এটা উচ্চারণ করতে হয় আর এটা সিম্পলি উচ্চারিত হয় শিন। সোয়াদ, তবে বিধি হলো যখনই অ্যারেবিয়ান শিন মানে এই বর্ণটি যখন থাকে সেটার বাংলা রূপ, অর্থাৎ এই স্থলে আপনি বাংলা ব্যবহার করবেন তালব্য স যখনই এই শিনটা থাকবে। এটা দিয়ে গঠিত যে কোনো শব্দ আপনি যখন বাংলাতে কনভার্ট করবেন তখন আপনি তালব্য স লিখবেন। আর যখনই সা দিয়ে কোনো শব্দ গঠিত হলো তখনই আপনি দন্তস ব্যবহার করবেন, কিংবা এই শিন দিয়ে যখন কোনো শব্দ গঠিত হলো তখন আপনি দন্তস ব্যবহার করবেন, কিংবা সোয়াদ দ্বারা যখন কোনো শব্দ গঠিত হলো তখন আপনি দন্তস ব্যবহার করবেন। যেমন আমি কিছু উদাহরণ দিয়েছি, যেমন সালাম, ঠিক আছে, উচ্চারণ কিন্তু অ্যারাবিয়ান রূপগুলির মতো উচ্চারিত হবে, কিন্তু আপনি লেখার সময় আপনি বর্ণ ব্যবহার করবেন কি দন্তস কিংবা তালব্যস, অর্থাৎ এই শিন থাকলে সেই স্থলে আপনি ব্যবহার করবেন তালব্যস, আর এই শিন যদি না থাকে এগুলোর ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন দন্তস। বিষয়টা খুবই ক্লিয়ার হয়ে গেল। তারপরে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে প্রকৃত অনায়াসের প্রশ্ন করতে পারেন। এভাবে দেখবেন কয়েকশো শব্দ আছে, কয়েকশো শব্দ আপনি দেখবেন যে আরবি ভাষা থেকে অনেক শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে। এখন একটু খাতা কলম নিয়ে মোটামুটি লিখে যান কোন কোন শব্দগুলো আরবি ভাষা থেকে এসেছে এবং কোন কোন শব্দে শিন এবং সিন কিংবা সোয়াদ কিংবা সার রয়েছে, এগুলো দ্বারা কী কী শব্দ গঠিত হয়েছে একটু বের করার চেষ্টা করুন। তো কমেন্ট অপশনে নিশ্চয়ই জানাবেন
সেই প্রত্যাশায় থাকলাম। এখন আমরা চলে যাচ্ছি পরের অপশনে, নাম্বার 15। পরের কি পড়া হলো? সমাসবদ্ধ শব্দগুলো কিংবা পদগুলোর মধ্যে কোনো ফাঁক রাখা যাবে না বা কোনো ফাঁক থাকবে না। মানে এরকম আছে ব্যাকরণিক নিয়মে, এরকম আছে অর্থাৎ বাংলা একাডেমির নিয়মে আছে যে সমাসবদ্ধ পদগুলো একসাথে লিখতে হবে, হ্যাঁ সেটাই বসবে, অর্থাৎ এগুলোর মধ্যে কোনো ফাঁক থাকবে না। আরেকটা বিষয় আপনি দেখুন, 16 নম্বর, একসাথে দিতে পারতাম কিন্তু আমি সেপারেট করলাম যাতে আপনাদের বুঝতে মানে খুব কম সময় লাগে এবং খুব দ্রুত যাতে মনে রাখতে পারেন। সেটা হলো যে বহুবচন রূপী যতগুলো শব্দ রয়েছে, বহু বচন রূপী শব্দগুলো মূল শব্দের সাথে শব্দগুলো মূল শব্দের সঙ্গে সেটে বসবে বা জুড়ে বসবে। আমরা নিয়ম কিন্তু একটি, কিন্তু এই নিয়ম ফলো করে কয়েকশো শব্দ আপনি কি করতে পারেন, সমগোত্রীয় শব্দ হিসেবে আপনি কিন্তু চালাতে পারবেন বা এই ফর্মেটে আপনি কিন্তু লিখতে পারবেন কয়েকশো শব্দ। মনে করুন সমূহ, তার আগে আমি যোগ করলাম সেবা। আপনি যদি নিয়ম না জানেন তাহলে সমূহটা আলাদা দিবেন, এই নিয়ম জানার কারণে আপনি কী দিতেছেন, সেবা সমূহ। এমপিও ভুক্ত ধরুন দিলাম, এমপিও ভুক্ত কি, বুঝতে পেরেছেন বিষয়টি? তার মানে হচ্ছে এই যে আমাদের বহুবচন বাচক যতগুলো শব্দ আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ তারপরে মনে করুন গ্রামগুলি, হ্যাঁ তারপরে ধরুন ত্রুটিজনিত, তারপরে ধরুন আপনি পরিমাপসহ যন্ত্রসহ, ধরুন একটু উদাহরণ দিয়ে দিই, যন্ত্র সহ কী দিন আমরা, যন্ত্রসহ, ঠিক আছে। এই যে আমরা সহ ব্যবহার করলাম, ভুক্ত ব্যবহার করলাম, সমূহ ব্যবহার করলাম, অর্থাৎ যেগুলো দ্বারা আমাদের বহুবচন মিন করে, এই জাতীয় শব্দগুলো একত্রে বা সেটে বসাতে হবে বা জুড়ে বসাতে হবে, তার মানে হচ্ছে এগুলোকে পৃথক করে লেখা যাবে না। মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। তারপরে আমরা আরেকটি জিনিস দেখব এখানে, যে যথাবিহিত বা যথাসময় কিংবা যথাযথ যথাক্রমে পুনরায়, এগুলো কিন্তু সবসময় কী বসাবেন আপনি, এর সাথে আমি একত্রে করে দিচ্ছি, আলাদা করে দিচ্ছেন, একত্রে বসাবেন, জুড়ে বসবে। ওকে, যাচ্ছি আমরা 17 নম্বরে। বিদেশি শব্দে সবসময় রসায়িকার ব্যবহৃত হবে, কি শব্দে, বিদেশি শব্দে, বিদেশি শব্দে কি ব্যবহৃত হবে, রসায়িকার ব্যবহৃত হবে। তাহলে এখন প্রশ্ন, বিদেশি শব্দ কোনগুলো, অর্থাৎ অন্য ভাষা থেকে তৎসম ব্যতীত অন্য ভাষা থেকে যে সমস্ত শব্দগুলো বাংলা ভাষায় প্রবেশ করেছে সেগুলো হচ্ছে বিদেশি শব্দ।
হতে পারে ইংরেজি ভাষা শব্দ, হতে পারে আরবি ভাষা শব্দ, ফার্সি ভাষা শব্দ, উর্দু ভাষা শব্দ ইত্যাদি ইত্যাদি। মনে করুন আমি দিলাম জানুয়ারি, আমরা একটা দুইটা উদাহরণ দেব, এই একটা দুইটা উদাহরণের মধ্য দিয়ে আপনি কয়েকশো উদাহরণ, সমগোত্র উদাহরণ কিন্তু আপনি নিজ থেকেই অন্তর্ভুক্ত করতে পারবেন। জানুয়ারি, দেখুন জানুয়ারি কিন্তু আমরা ইংরেজিতে লিখি জানুয়ারি, তো যেহেতু ইংরেজিতে লিখি তো ইংরেজি ভাষার শব্দ, তার মানে হচ্ছে এটি বিদেশি শব্দ, সুতরাং বিদেশি শব্দে আমরা সবসময় কী ব্যবহার করব, হ্রস্বইকে। ওকে, এখন আমরা দেখে নেব 25 নম্বর নিয়ম। অতৎসম শব্দে, কি বলছি, অতৎসম, অতৎসম, অতৎসম শব্দে সবসময় হ্রস্ব ইকার ব্যবহার করতে হবে। আর এখানে কিন্তু একটা প্রশ্ন এসে যায়, অতৎসম শব্দ কোনগুলো, অর্থাৎ তৎসম শব্দ ব্যতীত যা রয়েছে সবগুলোই হলো অতৎসম শব্দ। তার মানে এখানে কী কী আছে, তার মানে এখানে আছে তদ্ভব আছে, দেশি আছে, বিদেশি আছে, মিশ্র আছে, হ্যাঁ, এ সবগুলো কি অতৎসম, অর্থাৎ অতৎসম হিসেবে বিবেচিত হবে। তাহলে কী বলছি আমরা, অতৎসম শব্দে কী ব্যবহার করতে হবে, হ্রস্ব ইকার ব্যবহার করতে হবে। যেমন সরকারি, কি ব্যবহার করছি আমরা, হ্রস্ব ইকার ব্যবহার করেছি। বেসরকারি, সরকারি বেসরকারি, একইভাবে আপনি দেখুন তরকারি, শব্দটা তো বিদেশি শব্দ তাই না, তরকারি। ওকে, এভাবে আমরা করতে পারি, যেমন গাড়ি, বাড়ি, কত শব্দ এই স্ট্রাকচারে, না হলে অন্তত মানে 5 শতাধিকের উপরে শব্দ রয়েছে শুধু মানে এই স্ট্রাকচারটি ফলো করে। আপনার জানাই আছে দেখবেন, মানে 100-এর উপরে আপনার নিজেরই জানা আছে, শুধু এই স্ট্রাকচারটা ফলো করে আপনি 500-এর উপরে শব্দ কী করতে পারেন, ইনক্লুড করতে পারবেন শুধু এই একটা সূত্র প্রয়োগ করে। হ্যাঁ, যে শুধু তৎসম ছাড়া, তৎসম ছাড়া বাকি সবগুলো শব্দে মোটামুটি আপনি কী ব্যবহার করবেন, হ্রস্ব ইকার ব্যবহার করবেন। ওকে, আমরা আর উদাহরণ আমরা লিখবো না, আমি কিছু উদাহরণ বলে দিচ্ছি। যেমন আমি বলছি গাড়ি, একইভাবে আপনি বলতে পারেন বাড়ি, শাড়ি, চুরি, চাকরি, মাস্টারি, পাগলামি, হ্যাঁ, তারপরে বোমাবাজি, দাবি, হাতি, হিজড়ি, আরবি, ফার্সি, মানে আপনি কিন্তু এগুলো লিখতে পারেন, আরবি, ফার্সি, হ্যাঁ, এগুলো হচ্ছে বিদেশি, আরবি, ফার্সি, তারপরে ইংরেজি, জাপানি, জার্মানি, হিন্দি, সিন্ধি, ফিরিঙ্গি, আর লেখলাম না আর কি। এভাবে আপনি দেখবেন, মনে করতে চেষ্টা করবেন, দেখবেন অনেক আছে। ওকে, 26 নম্বরে চলে যাচ্ছে, ওইটা লেন্দি করলাম না, আপনি নিজ থেকে চেষ্টা করুন আপনি কতগুলো শব্দ নিজ থেকে মানে বের করতে পারেন, মনে করতে পারেন, সেগুলো আপনি ফাইন্ড আউট করতে থাকেন। ওকে, আমরা যাচ্ছি 26 নম্বরে। 26 নম্বর হলো অর্থাৎ ওকার বা অনুজ্ঞাবাচক ক্রিয়াপদ কিংবা বিশেষণ ও অব্যয়পদ বা অন্য শব্দ যার শেষে ওকার যুক্ত না করলে, কি বলছি, ওকার যুক্ত না করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, সে সমস্ত শব্দগুলোতে ওকার ব্যবহার করতে হবে। যেমন মত, আপনি যদি লিখুন, ওকার যদি আপনি না দেন তাহলে হয়ে যায় মত। যেমন আমার মতের সাথে তার মতের মিল নেই, আবার যদি আপনি ওকার দেন তাহলে কিন্তু মানে পুরো অর্থটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল, লোকটি দেখতে অবিকল আমার ভাইয়ের মতো, বা লোকটি আমার মতোই কথা বলতে পারে, লোকটি আমার মতোই হাঁটতে পারে, এই যে মতো, যখনই ভুল হওয়ার সম্ভাবনা থাকবে অর্থাৎ সেই ক্ষেত্রে আপনি ও কারান্ত ব্যবহার করবেন।
কি ব্যবহার করবেন? অকারণতে ব্যবহার করবেন। এরকম কি আরো শব্দ আছে বলে আপনার মনে হয়? কি ভাবনা করে গেলেন? হ্যাঁ আছে, যেমন ভালো। ওকে, আমরা যেটা বলতেছিলাম, যে সমস্ত শব্দগুলো মানে অর্থ বিভ্রান্তির সম্ভাবনা থাকে সে সমস্ত শব্দগুলোর ক্ষেত্রে কি ব্যবহার করবেন? আপনি ওকানাতে ব্যবহার করবেন। যেমন ভাল, ভাল মানে হচ্ছে কপাল, কিন্তু আপনি যদি বোঝাতে চান যে ভালো, হ্যাঁ এই কাপড়টি ভালো, এই মার্কারটি ভালো, তাহলে আপনি কি ব্যবহার করবেন? এই যে এই ওকার ব্যবহার করবেন, ওকারান্ত এটা ব্যবহার করবেন। হ্যাঁ, এই কাল মানে হচ্ছে নর্মালি কি সময়। আবার আপনি যদি বিশেষণ বোঝাতে চান কালো, তাহলে আপনি ওকার দিয়ে দেন। তাহলে কি এটার সাথে বিভ্রান্তি কোনো সম্ভাবনা থাকলো না, আমার কোনো ক্ষতি নেই। অতএব এটাই হলো, আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে সমস্ত শব্দগুলোতে মানে অর্থ বিভ্রান্তির সম্ভাবনা রয়েছে সেই সমস্ত শব্দগুলোর ক্ষেত্রে, মানে এটা অনুজ্ঞাবাচক হোক, ক্রিয়া হোক, বিশেষণ হোক, অব্যয় হোক, বা অন্য যে কোনো শব্দ হোক, এই ক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো? ও কারণ তো ব্যবহার করবো। ওকে, তারপর আমরা দেখি 27। এই জিনিসটা একটু মনে রাখবেন, 27 নম্বরে যেটা দিতে যাচ্ছি এটা একটু মনে রাখবেন। ত, তা, নি, নি, শোভা, পরিষদ। ত, তা, নি, নি, শোভা, পরিষদ, জগৎবিদ্যা তত্ত্ব, জগৎ বিদ্যা, কি বলছি লাস্ট, এটা তত্ত্ব, জগৎ বিদ্যা তত্ত্ব, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 9টি শব্দাংশ যে সমস্ত মূল শব্দের সাথে সংযোজিত হয়ে বা জুড়ে বসবে সেই সমস্ত শব্দগুলোর ইকারটা সবসময় হ্রস্ব ইকার হবে। কি হবে? সেই ইকারটা হ্রস্ব ইকার হবে, হ্রস্ব ইকার হবে। আমি একটু প্রুফ করে দিচ্ছি। মনে করুন দায়িত্ব, তবে আছে নাকি নাই? আছে। দেখুন প্রতিদ্বন্দ্বিতা, দেখুন তো বানানটা ঠিক আছে কিনা, নাকি কোথাও ভুল হলো, বুঝতে পারে নাই, একটু ব মিসিং হয়ে গেছে, প্রতিদ্বন্দ্বিতা। ওকে, আমি যেটা বোঝাতে যাচ্ছি আসলে এইটা আমার বোঝানোর উদ্দেশ্য না, আমার বোঝানোর উদ্দেশ্য হলো এ দেখুন শেষে কি আছে, তৈব আছে, তৈব আছে, শেষে কি আছে, তা আছে। অর্থাৎ যে সমস্ত শব্দগুলোর শেষে এই শব্দাংশর যে কোনো একটি থাকবে, ওই শব্দের যে ইকারটা ব্যবহৃত হবে সেটা হবে হ্রস্ব ইকার। কি ব্যবহৃত হবে? হ্রস্ব ইকার ব্যবহৃত হবে, সেটা কোনোভাবেই আপনি দীর্ঘ ইকার দেবেন না, তাহলে কিন্তু ভুল হবে। দেখি আমরা আরেকটা ইয়ে দেখি, যেমন দুঃখিনী, 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 কিংবা দুঃখী, যদি আমরা দুঃখিনী লিখি, দুঃখিনী, দুঃখিনী। ওকে, যেটার পুংলিঙ্গ আমরা করি কি, দুঃখী।
এটা দেখুন আপনি অধিকারিণী ও ধি কা রি নি অধিকারিণী তাই না তাহলে এখন আপনি বলেন তো যে আমি কাল লিখে আমি একটু রেস্ট নিয়েছি এরপরে আমরা যে রড আচ্ছা শেষেরটা দিয়ে দিলাম তাহলে এইখানে আমি যেইটা ব্যবহার করবো এটা হ্রস্বইকার না দীর্ঘইকার বিধিমতো আমরা কী দিব শব্দ শেষ এগুলো থাকলে একবার নির্দিদে আমরা কী ব্যবহার করব হ্রস্বইকার ব্যবহার করব অধিকারিণী মোটামুটি আমাদের চারটা শেষ সভা খুবই সহজ তাই না যেমন মন্ত্রিসভা আমি মন্ত্র লিখে মোটামুটি সভাটা লিখে ফেলাম সভা তাহলে আপনি বুঝতেই পারছেন যেহেতু শব্দ শেষে সভা আছে অতএব এর আগের যে অংশটা রয়েছে এখানে যে এটাই হবে সেটা সবসময় কী হবে হ্রস্বইকার হবে কিন্তু আপনি যদি খালি মন্ত্রে লেখেন তাহলে কি দীর্ঘইকার ব্যবহার করবেন ঠিক আছে মন্ত্রী সভা তারপর আপনি দেখুন পরিষদ একইভাবে আপনি দেখুন মন্ত্রী পরিষদ মন্ত্রী পরিষদ ওই যে শব্দ শেষে কি আছে পরিষদ আছে আবার দেখুন বিদ্যা ঠিক আছে হ্যাঁ জগৎ আগে আছে জগৎটা দিয়ে প্রাণী জগৎ প্রাণী জগৎ তারপরে আপনি দেখুন বিদ্যা একইভাবে আপনি উদাহরণ দিতে পারেন প্রাণীবিদ্যা প্রাণীবিদ্যা হ্যাঁ তারপরে একইভাবে কিন্তু আপনি আরও উদাহরণ টানতে পারেন আমাদের আর কোনো কিছু বাদ রইল নাকি এখানে আচ্ছা তারপরে তত্ত্ব মনে করুন প্রাণীতত্ত্ব জীববিদ্যা তত্ত্ব হ্যাঁ যেটি আপনি ব্যবহার করেন প্রাণীতত্ত্ব প্রাণীবিদ্যা প্রাণীতত্ত্ব তো হয় প্রাণীতত্ত্ব প্রাণীতত্ত্ব যেটা ব্যবহার করছি যেইটা ব্যবহার করছে সেটা হচ্ছে হ্রস্বইকার ঠিক আছে যেটা ব্যবহার করছে হ্রস্বইকার আমার মূলত বোঝানোর উদ্দেশ্য ছিল এইটাই ঠিক আছে ওকে মোটামুটি আমাদের ক্লিয়ার হয়ে গেল এইভাবে দেখবেন সমগোত্রে আপনার অনেক শব্দ আমার জানা আছে অনেক 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 আমরা সেগুলো কিন্তু অনায়াসে আপনার আয়ত্তে চলে আসবে